হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো এবং সেফ আছো। এখনকার দিনে প্রত্যেকটা মেয়েই চায় একটা সফট, স্মুথ, সিল্কি, ম্যানেজেবল হেয়ার পেতে। তার জন্য আমরা প্রচুর শ্যাম্পু, কন্ডিশনার, সিরাম ইউজ করে থাকি, বাট কোনোভাবেই সেরকম পর্যাপ্ত রেজাল্ট আমরা পাই না। তার জন্য বলবো আজকে ভিডিওটাকে কোনোভাবে স্কিপ না করে একটু এন্ড অব দি দেখো, কারণ আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ইন্টারেস্টিং ম্যাজিক্যালি হেয়ার প্যাক শেয়ার করবো, যেটা তোমার ড্রাই, ফ্রিজি হেয়ারকে ইনস্ট্যান্ট সফট, স্মুথ এবং সিল্কি করে তুলবে। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে অন করে রেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। সেলেস রোল বন্ধুরা, তোমার কোঁকড়ানো চুলকে ঘরে বসে ন্যাচারালি স্ট্রেটনিং করে তুলতে এই স্পেশাল DIY ক্রিমটা তৈরি করার জন্য একটা সসপ্যান নিয়ে নেবে। সসপ্যানের মধ্যে তোমাকে নিতে হবে বড় এক বাটি র মিল্ক, মানে কাঁচা দুধ। হ্যাঁ বন্ধুরা, এখানকার মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে র মিল্ক, কাঁচা দুধ। দেখো আমি এখানে বড় বাটির এক বাটি কাঁচা দুধ এই সসপ্যানের মধ্যে নিয়ে নিলাম। নেক্সট আমি এতে অ্যাড করব যে ইনগ্রিডিয়েন্টসটা, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার তোমরা লোকাল যে কোনো গ্রসারি শপে ইজিলি পেয়ে যাবে। আমি এখানে বড় চামচে 2 থেকে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করব। এই দুটো ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের চুলটাকে পারমানেন্টলি স্ট্রেট করে তুলবে। দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নেব। তোমাকে একটু ধৈর্য সহকারে এটাকে মিক্স করতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। খুব ভালো করে ধীরে ধীরে এটাকে মিক্স করে নেবে। যখন দেখবে কর্নফ্লাওয়ারটা পুরো দুধের মধ্যে মিশে গেছে, তারপর এতে অ্যাড করবে কোকোনাট অয়েল, মানে নারকেলের তেল। তোমরা যে কোনো কোকোনাট অয়েল ব্যবহার করতে পারো, আমি এখানে প্যারাসুটের কোকোনাট অয়েলটা নিচ্ছি। 2 থেকে 3 চামচ মতো এর মধ্যে কোকোনাট অয়েলটা দিয়ে দেবে, দিয়ে আবারও খুব ভালো করে একবার মিক্স করে নেবে। মিক্স করা হয়ে গেলে এটাকে একদম গ্যাসের মধ্যে বসিয়ে দেবে, ধিমি আঁচে তোমাকে এটাকে খানিকক্ষণের জন্য বয়েল করতে হবে। যখন দেখবে এর কনসিস্টেন্সিটা একটু ঠিক ক্রিমি ফর্মে চলে আসছে, তখন তুমি গ্যাসটাকে অফ করে দেবে। আর যতক্ষণ গ্যাসের মধ্যে চাপিয়ে রাখবে, ততক্ষণ কিন্তু ধীরে ধীরে এটাকে সমানে নাড়বে, তা নাহলে কিন্তু এটা তলায় বসে যাবে। খুব ভালো করে তোমাকে এটাকে মিক্স করতে হবে। এর কনসিস্টেন্সিটা একদম ঠিক একটা ক্রিমি কনসিস্টেন্সিতে চলে আসবে, কারণ আমি এর মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার কিন্তু আমাদের চুলটাকে পারমানেন্টলি স্ট্রেট করতে সাহায্য করে। দেখো আমার এটা পুরো ক্রিমি ফর্মে চলে এসছে। এবার আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য 15 থেকে 20 মিনিট এভাবেই রেখে দেব, যতক্ষণ না এটা একটু ঠান্ডা হয়ে যায়, কারণ এটা গরম তো অ্যাপ্লাই করা যাবে না। একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করবে 2 থেকে 3 চামচ মতো টক দই। আমি এখানে মার্কেটের রেডিমেড জল ঝরানো টক দই ব্যবহার করছি, তোমরা ঘরে পাতা টক দইও দিতে পারো। এরপর আমি এতে দেব 1 থেকে 1.5 চামচ মতো হানি, মানে মধু। দিয়ে আবারও খুব ভালো করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে একসঙ্গে মিক্স করে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমাদের হেয়ার স্ট্রেটনিং ক্রিম। তোমরা কিন্তু এটাকে স্টোর করে রাখতে পারবে না। যখন এটাকে রেডি করবে তখনই তোমাকে এটা সঙ্গে সঙ্গে চুলে অ্যাপ্লাই করতে হবে। বন্ধুরা, এটা ভীষণ ইফেক্টিভ একটা ক্রিম, যেটা আমাদের কার্ল হেয়ারকে পারমানেন্টলি স্ট্রেট করতে সাহায্য করবে। এটার বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই পুজোর আগে ম্যাক্সিমাম 3 থেকে 4 বার ইউজ করো, মানে সপ্তাহে 2 থেকে 3 দিন। তাহলে কিন্তু তোমার চুল পারমানেন্টলি স্ট্রেট হয়ে যাবে। তোমাকে পার্লারে হাজার হাজার টাকা খরচা করে কোনো হেয়ার স্ট্রেটনিং ট্রিটমেন্ট বা হেয়ার স্মুথনিং করতে হবে না। এটা ঘরে বসে ন্যাচারালি আমাদের কার্ল হেয়ারকে পারমানেন্টলি স্মুথ করতে সাহায্য করবে। এই ক্রিমটা এতটাই এফেক্টিভ, এতটাই পাওয়ারফুল গাইজ, যেটা আমাদের কার্ল হেয়ারকে কিন্তু সঙ্গে সঙ্গে স্মুথনিং একটা এফেক্ট এনে দেবে, চুলের ড্রাইনেসটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে, চুলটাকে রিপেয়ার করবে। কারণ আমি এর মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার আর দিয়েছি র মিল্ক, এই দুটো ইনগ্রিডিয়েন্টস আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ এফেক্টিভ গাইজ। এই ক্রিমটা অ্যাপ্লাই করার আগে কিন্তু খুব ভালো করে চুলটাকে একটুখানি কাঁচড়ে নেবে, যাতে চুলে কোনো জট না থাকে। তারপর চুলটাকে পার্টিশন করে নিয়ে খুব ভালো করে সেকশন ওয়াইজ তোমাকে এটাকে পুরো চুলের লেন্থে অ্যাপ্লাই করতে হবে। স্ক্যাল্পে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র চুলের লেন্থে তোমাকে এটাকে খুব ভালো করে থিক লেয়ারে অ্যাপ্লাই করতে হবে। দেখো আমি তোমাদের যেভাবে দেখিয়ে দিচ্ছি, অল্প অল্প চুল নিয়ে খুব ভালো করে কিন্তু তোমাকে
ওপর দিক থেকে নিচের দিকে, নিচের দিক থেকে ওপর দিকে টেনে টেনে অ্যাপ্লাই করতে হবে, যাতে ইভেনলি প্রত্যেকটা চুলে এই ক্রিমটা অ্যাপ্লাই করা হয় এবং চুলটা ভেতর থেকে সফট এবং সিল্কি হয়ে ওঠে। এছাড়াও কিন্তু আমি এটার মধ্যে দিয়েছি টক দই আর হানি, এই দুটো ইনগ্রিডিয়েন্টস আমাদের চুলের ড্রাইনেসটাকে কন্ট্রোল করে, চুলটাকে সফট স্মুথ সিল্কি করার সঙ্গে সঙ্গে আমাদের চুলের ড্যামেজটাকে রিপেয়ার করে, আর চুলটাকে ন্যাচারালি সাইন দিতে সাহায্য করে কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল এমনিতেই আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী গাইস, তাই বলবো এটাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়া যদি তুমি চাও তোমার চুলটাকে এই পুজোতে পারমানেন্টলি স্ট্রেট করে তুলতে, সফট স্মুথ সিল্কি করে তুলতে, তাহলে এটা অবশ্যই তোমাকে ব্যবহার করতে হবে। আর এটার বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু সপ্তাহে এটা পারলে দুবার করে ইউজ করো গাইস, তাহলে দেখবে তোমার চুলে এক্সট্রা করে কোনো টুলস অ্যাপ্লাই করতে হবে না, মানে হেয়ার স্ট্রেটনিং কোনো মেশিন দিয়ে তোমাকে চুলটাকে স্ট্রেট করতে হবে না, কারণ এমনিতেই চুলে আমাদের স্ট্রেট থাকার সঙ্গে সঙ্গে অনেক বেশি সিল্কি এবং স্মুথ দেখাবে। তার জন্য দেখো আমি এখানে খুব ভালো করে আমার চুলে একদম থিক লেয়ারে ক্রিমটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, তোমরাও কিন্তু সেমভাবে তোমাদের চুলের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে নেবে, তারপর এক ঘন্টার জন্য এটাকে এভাবেই রেখে দেবে যতক্ষণ না এটা পুরোপুরি ড্রাই হয়ে আসছে। এটাকে এক ঘন্টা রেখে দেওয়ার পর খুব ভালো করে একটা হার্বাল শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করে নেবে, সেদিন কোনো কন্ডিশনার অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। বিফোর আফটার রেজাল্ট তোমরা তোমাদের চুল দেখে বুঝতে পারবে যে চুলটা কতটা সিল্কি, কতটা স্মুথ এবং কতটা স্ট্রেট হয়ে উঠেছে। আশা করি একটু হলেও আমার চুল দেখে তোমরা আন্দাজ করতে পারছো আগে আমার চুলটা কতটা ড্রাই, কতটা ফ্রিজি দেখাচ্ছিল, আর আফটার ওয়াশ আমার চুলটা কতটা সিল্কি, কতটা স্মুথ দেখাচ্ছে। আমি কিন্তু আজকে কোনো ধরনের কন্ডিশনার, কোনো ধরনের হেয়ার মাস্ক বা সিরাম অ্যাপ্লাই করিনি, নর্মাল এয়ার ড্রাই করে নিয়েছি, এতেই দেখো রেজাল্ট তোমাদের সামনে। তাই বলবো এরকম সিল্কি স্মুথ ম্যানেজেবল হেয়ার পেতে এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং আমাকে নিচে কমেন্ট করে জানিও। কি বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা, আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে, ফার্স্ট টাইম দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক এন্ড ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো লাভ ইউ অল।